আসসালামু আলাইকুম সবাইকে, আশা করি সবাই অনেক অনেক ভালো আছে। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে। আর আজকের ভিডিওতে আমি কথা বলবো ডিরেক্ট কিছু এমপ্লয়ার নিয়ে। সো ক্যানাডাতে অনেক এমপ্লয়ার আছে, অনেক কোম্পানি আছে যারা বিদেশি কর্মীদেরকে স্পন্সরশিপ দিয়ে বা LMIA সার্টিফিকেট দিয়ে নিয়ে আসছে। সো আজকে আমি টোটাল তিনটা জব টাইটেল নিয়ে কথা বলবো, হোম কেয়ার ওয়ার্কার, ক্লিনার এবং কনস্ট্রাকশন ওয়ার্কার। সো এই তিনটা ক্যাটাগরিতে আপনারা যারা আসতে চান, এই তিনটা ক্যাটাগরি, দুইটা ক্যাটাগরিতে কোনো ধরনের কোনো কাজের এক্সপিরিয়েন্স, কোনো ধরনের কোনো শিক্ষাগত যোগ্যতা লাগবে না। তবে অবশ্যই আপনাদেরকে ইংরেজিতে ভালো করে কথা বলা, বোঝা এবং কমিউনিকেশন স্কিল যেটা, সেটা খুব ভালো হতে হবে, তাহলেই একমাত্র আপনারা আবেদনটা করতে পারবেন। আর যদি কারো এক্সপিরিয়েন্স থেকে থাকে তাহলে তো সেটা তাদের জন্য অনেক ভালো একটা প্লাস পয়েন্ট, আপনাদের প্রায়োরিটি অবশ্যই আপনারা পাবেন। আর হোম কেয়ার গিভারের যেই জবটা আছে সেটা হচ্ছে একটা বয়স্ক লোকের দেখাশোনা করা বা এই টাইপের জব, যাদের কাজের যোগ্যতা রয়েছে 1 থেকে 2 বছরের মধ্যে কাজের এক্সপিরিয়েন্স রয়েছে আর হচ্ছে শিক্ষাগত যোগ্যতা মিনিমাম HSC পাস, তারা এই তিনটা ক্যাটাগরিতে আবেদনটা করতে পারবেন। সো হোম কেয়ার গিভার, কনস্ট্রাকশন ওয়ার্কার এবং ক্লিনার, এই ক্যাটাগরিতে আমি সরাসরি কোম্পানির নাম সহ কী কী রেসপন্সিবিলিটি, কী কী যোগ্যতা থাকতে হবে এবং আবেদনের সরাসরি লিংক আপনাদেরকে দিয়ে দিব আজকের এই ভিডিওতে। অবশ্যই পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ এই ভিডিওতে আমি A to Z সব এক্সপ্লেইন করব, কী করে আপনাদেরকে আবেদন করতে হবে, কি আবেদন করতে পারবেন এবং কীভাবে আবেদন করলে চাকরি পাওয়ার বা ইন্টারভিউ কল পাওয়ার পসিবিলিটিটা আপনাদের বাড়বে। ধন্যবাদ। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে কোম্পানির নামসহ, যেই এমপ্লয়াররা এই জবগুলো পোস্ট করেছে তাদের নামসহ এই তিনটা চাকরির বিস্তারিত আজকে আমি আপনাদেরকে দিব। আর যেহেতু আপনাদেরকে আমি বারবারই বলে দিচ্ছি আমার প্রত্যেকটা ভিডিওতে, এই চাকরিতে আবেদনের জন্য অবশ্যই আপনাদের ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমি, কভার লেটার এবং প্রফেশনাল ইমেল রেডি থাকতে হবে এবং আপনাদের যে NOC কোডটা আছে সেটাও জানতে হবে। সো আপনি যদি এই তিনটা ক্যাটাগরিতে আবেদন করতে চান বা করতে আগ্রহী হয়ে থাকেন তাহলে অবশ্যই এই চারটা জিনিস আপনাদেরকে রেডি করে তারপর আবেদনের প্রসেসটা স্টার্ট করতে হবে। সো আপনারা আমার চ্যানেলের যে ভিডিও আছে সেখানে ক্যানাডিয়ান স্টাইলে রিজিউমি, কভার লেটার এবং প্রফেশনাল ইমেল পাবেন। আমার এই US ক্যানাডা ব্লগে আসলে আপনারা রিজিউমি যদি সার্চ করেন, এখানে সার্চ করলেও রিজিউমি, কভার লেটার এবং প্রফেশনাল ইমেল একদম কন্টেন্ট পাবেন, স্যাম্পল পাবেন। সেই স্যাম্পল আপনারা ফ্রি ডাউনলোড করে সেটার উপরও আপনাদের নিজেদেরটা এডিট করে নিয়ে তারপর সেভাবে আবেদনগুলো করতে পারবেন। তাহলে চলুন যে প্রথমে হোম কেয়ার গিভারের যেই জবটা আছে সেটা ব্যাপারে জানি। এটা হচ্ছে ব্রিটিশ কলম্বিয়াতে, ব্রিটিশ কলম্বিয়া প্রভিন্সে এই জবটা। আর এটা হচ্ছে ডেবরা মর্গান নামের যে এমপ্লয়ার আছে উনি হচ্ছে পোস্ট করেছে। আর আপনাদের যে কাজগুলো, হ্যাঁ, আপনাদের যে রেসপন্সিবিলিটিগুলো সেখানে আমি এগুলো বিস্তারিত এখানে দিয়ে দিয়েছি। অবশ্যই এই রেসপন্সিবিলিটিগুলো আপনাদেরকে পালন করতে হবে। সো আপনি যখন একটা কাজ নেবেন সেই কাজে আপনার টাস্কটা কী, আপনাকে কী করতে হবে সেটা জানা খুবই ইম্পর্ট্যান্ট। প্লাস হচ্ছে আপনাদের কোন কোন রিকোয়ারমেন্টসগুলো আপনাদের কাছে চাচ্ছে তারা। সো ভাষাগত যোগ্যতাতে আপনাদেরকে ইংরেজিতে কথা বলতে এবং বুঝতে হবে, জানতে হবে, অবশ্যই ইংরেজিতে খুব ভালোভাবে কথা বলা বা কমিউনিকেশন স্কিল আপনাদের থাকতে হবে। শিক্ষা হচ্ছে মাধ্যমিক বা উচ্চ স্নাতক সার্টিফিকেট, যেটাকে আমরা HSC সার্টিফিকেটের সমতুল্য বলি। এরপর হচ্ছে অভিজ্ঞতা, কাজের অভিজ্ঞতা আপনাদের 1 থেকে 2 বছরের ভিতরে হতে হবে। সো 2 বছরের কম হলেও হবে, কিন্তু ধরেন 1 বছর 2 মাস 3 মাস 5 মাস 6 মাস যদি থাকে তারপর আপনারা আবেদনটা করতে পারবেন। চাকরিতে আবেদনের জন্য আপনাকে সরাসরি লিঙ্কে ক্লিক করতে হবে, করলে আপনি চলে যাবেন হচ্ছে জব ব্যাংকে। সো আপনি যদি দেখেন এটা হচ্ছে ডেবরা মর্গান পোস্ট করেছে আর জব ব্যাংকের যে রেফারেন্স নাম্বারটা সেটি এখানে আপনাদেরকে দেখতে হবে যে এই জব পার আওয়ার আপনাদেরকে দিচ্ছে $18, ঠিক আছে। আপনারা 44 আওয়ার্স পার উইক কাজ করতে পারবেন। এছাড়া কিভাবে অ্যাপ্লাই করতে হবে, সো হাউ টু অ্যাপ্লাই গেলেই আপনারা এখানে
এই চাকরিটা অ্যাপ্লাইয়ের জন্য সব পেয়ে যাবেন। সো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে এখানের এই ইমেল অ্যাড্রেসটাতে ইমেল পাঠাতে হবে, অবশ্যই কভার লেটার, প্রুফ অফ রিকোয়েস্ট সার্টিফিকেশন, হাইয়েস্ট লেভেল অফ এডুকেশন অ্যান্ড নেম অফ ইনস্টিটিউশন, কোথায় কমপ্লিট করেছেন, এই জিনিসগুলো অ্যাড করতে হবে ইমেল অ্যাড্রেসে। প্লাস আপনাদের কিছু কোয়েশ্চেন আছে, সো সেই কোয়েশ্চেনগুলোর অ্যান্সারও আপনাকে ইমেলে দিয়ে তারপর হচ্ছে এদেরকে ইমেলটা করতে হবে। সো অবশ্যই এই প্রশ্নের জবাবগুলো ভালোভাবে দেওয়ার চেষ্টা করবেন, খুব প্রফেশনাল ওয়েতে দেওয়ার চেষ্টা করবেন যদি আপনারা এইখান থেকে একটা ইন্টারভিউর কল আশা করেন। এরপর হচ্ছে কনস্ট্রাকশন ওয়ার্কার। কনস্ট্রাকশন ওয়ার্কারটা হচ্ছে অ্যালবার্টাতে, অ্যালবার্টা প্রভিন্সে এখন কিন্তু অনেক অনেক এমপ্লয়ার শর্টেজ রয়েছে। সো অ্যালবার্টাতে, ক্যালগারিতে এই জায়গাগুলোতে কিন্তু প্রচুর লোক নিচ্ছে। আপনাদেরকে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে যদি আসতে চান যারা সিঙ্গাপুরে রয়েছেন বা মিডল ইস্টের বেশিরভাগ কান্ট্রিতে রয়েছেন, আপনারা হচ্ছে ওইখানে কনস্ট্রাকশন ওয়ার্কার হিসেবে আছেন, আপনারাও কিন্তু চেষ্টাটা করতে পারেন, কারণ আপনাদের প্রায়োরিটিটা কিন্তু বাংলাদেশিদের থেকে অনেক বেশি হচ্ছে আপনারা পাবেন। সো এই কোম্পানিটার এমপ্লয়ারের নাম হচ্ছে ডিপি গ্রুপ LTD লিমিটেড, আর এখানে আপনাদের যেই প্রয়োজনীয়তা বা অভিজ্ঞতার প্রয়োজন সেটা হচ্ছে ইংরেজিতে কথা বলা এবং বোঝার ক্ষমতা বা কমিউনিকেশান স্কিল খুব ফ্লুয়েন্ট হতে হবে। শিক্ষাগত যোগ্যতায় কিন্তু কোনো কিছু চায়নি এবং অভিজ্ঞতাও কোনো কিছু চায়নি, তারা আপনাদেরকে প্রশিক্ষণ দিয়ে নিবে, কিন্তু আপনার যদি এক্সপিরিয়েন্স থেকে থাকে অবশ্যই আপনি অগ্রাধিকারটা পাবেন সব থেকে বেশি। আর কর্মক্ষেত্র বা লোকেশনটা হচ্ছে বিভিন্ন অবস্থানে সেটা হতে পারে, বাট ওইটা হচ্ছে ওরাই আপনাদেরকে, ধরেন এইখানে একটা বাড়ি হচ্ছে, হ্যাঁ এই সিটিতে একটা বাড়ি হচ্ছে, তখন এই বাড়িতে কনস্ট্রাকশন করবেন, এটা কমপ্লিট হলে আরেক জায়গায়, তখন আরেক জায়গায় করবেন, এই জায়গায় স্পেসিফিক কোনো লোকেশন এরা দিচ্ছে না আপনার কাজের। এরপরে হচ্ছে আপনার কী কী দায়িত্ব বা কী কী রেসপন্সিবিলিটি, কী কী করতে হবে, এগুলো সব এখানে লেখা আছে, এগুলো একটু পড়ে নেবেন আপনারা। চাকরিতে আবেদন করার জন্য এই লিঙ্কে ক্লিক করলেই আপনারা চলে যাবেন হচ্ছে সরাসরি জব ব্যাংকের লিঙ্কে, এখানে টোটাল 3 জনকে নেওয়া হচ্ছে, ঠিক আছে। আর আপনাদেরকে দিবে হচ্ছে $25 পার আওয়ার, 30 থেকে 40 ঘন্টা আপনারা এই চাকরিটাতে কাজ করতে পারবেন। এখানে দেখেন সব রেসপন্সিবিলিটি, যোগ্যতা দেওয়া আছে, কী কী যোগ্যতা থাকতে হবে, হাউ টু অ্যাপ্লাই গেলে আপনারা এখানে পেয়ে যাবেন তাদের জিমেল অ্যাড্রেস। এই জিমেল অ্যাড্রেসেই ক্যানেডিয়ান স্টাইলে প্রফেশনাল, ক্যানেডিয়ান স্টাইলে রিজিউমি, প্রফেশনাল ইমেল দিয়ে ইভেন কভার লেটার আর রিজিউমি, এই দুটাকে আপনারা PDF আকারে জমা করে দেবেন। এরপর হচ্ছে ক্লিনার জব। ক্লিনার জবটাও হচ্ছে অ্যালবার্টাতে। সো অ্যালবার্টাতে এই জবটা হচ্ছে হরাইজন ইন নামের একটা এমপ্লয়ারের কোম্পানির, সম্ভবত এটা একটা হোটেলের। সো প্রয়োজনীয়তা বলতে, যোগ্যতা বলতে আপনাদের সেম ভাষাগত প্রয়োজনীয়তা, ইংরেজিতে কথা বলার কমিউনিকেশান স্কিল থাকতে হবে, কোনো ডিগ্রি সার্টিফিকেট বা ডিপ্লোমার প্রয়োজন নেই, কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই, কিন্তু অভিজ্ঞ ব্যক্তিকে বিবেচনা করা হবে। সো আপনার যদি আগে কোনো এক্সপিরিয়েন্স থেকে থাকে তারা কিন্তু আপনাকে প্রায়োরিটিটা বেশি দিবে। কী কী দায়িত্ব সেগুলো এখানে লেখা আছে, অবশ্যই এগুলো পড়ে নেবেন যে এই কাজগুলোই কি আপনারা করে অভ্যস্ত কিনা বা করেছেন কিনা আপনার আগের জবে, তাহলে আপনার এখানে প্রাধান্যটা ডেফিনেটলি বেশি হবে। চাকরির আবেদনে যদি আমরা চলে যাই তাহলে দেখব যে এখানে 2 জনকে নিচ্ছে, আর প্রতি ঘন্টায় আপনাদেরকে $19 করে দেওয়া হবে, 30 থেকে 40 ঘন্টা পার উইক। এরপর হচ্ছে এখানে যদি আপনারা দেখেন আপনাদের যোগ্যতা কী কী চাচ্ছে আর রেসপন্সিবিলিটি কী, সবই দেওয়া আছে এখানে। আর এই জবটা অবশ্যই ক্যান্ডিডেট উইথ অর উইদাউট ভ্যালিড ক্যানেডিয়ান ওয়ার্ক পারমিট অ্যাপ্লাই করতে পারবে। এরপর হচ্ছে তাদের ইমেল অ্যাড্রেস, এখানে যদি দেখেন ইমেল অ্যাড্রেসে সেম ওয়েতে ইমেলটা পাঠিয়ে দেবেন। এই হলো আপনাদেরকে টোটাল আমি 3টা জব টাইটেলের ইনফরমেশান দিলাম। যদি কোনো প্রশ্ন থাকে কমেন্টসে জানাবেন, যদি কোনো ভিডিও রিকোয়েস্ট করতে চান আপনারা সেটাও কমেন্টসে জানাবেন, আমি চেষ্টা করব কমেন্টসের অ্যান্সার না করতে পারলেও সেই অ্যান্সারটা বা আপনার প্রশ্নটা আমি পরবর্তী ভিডিওতে অ্যান্সার করার জন্য, কারণ প্রত্যেকের এক একটা কমেন্টস আসলে রিপ্লাই করার আমার পক্ষে সম্ভব হয় না, এই জন্য আমি অনেক বেশি দুঃখিত, বাট আমি চেষ্টা করব নেক্সট ভিডিওতে সেটা আপনাদেরকে অ্যান্সার করার জন্য। এই জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওগুলো দেখে আপনারা একটু জ্ঞান অর্জন করার চেষ্টা করুন যে কী করে প্রিপারেশান নিলে ক্যানাডাতে আসা আরও বেশি সহজতর হবে।